আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করলাম চিপস, আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি কীভাবে কর্নফ্লাওয়ার দিয়ে চিপস তৈরি করেছি, আলুর চিপস। দোকানে কিন্তু এই ধরনের চিপসগুলো, পটেটোগুলো বিক্রি করা হয়। আজকে আমি কীভাবে বানালাম সেটা দেখাবো, এখন কতটা মচমচে, কতটা ভালো হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে আলুটা ভর্তা করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি, আর সমান অর্ধেকটাই আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এটার সঙ্গে আমি এখন দিয়ে দিব বেকিং সোডা, দিয়ে দিব হাফ চার চামচ, আর আমি সামান্য এক চিমটি লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে এটার সঙ্গে মেখে নিব। এখানে আমার সামান্য একটু পানি লাগবে, আমি এখন সামান্য একটু পানি দিয়ে দেব। আর দিব না, লাগলে আমি আবার পরে দিব। এটা রুটি বেলার আটার মতো করে শক্ত একটা ডো তৈরি করতে হবে। আমি আরেকটু সামান্য একটু পানি দেব, ব্যাস এই পানিতে আমার হয়ে যাবে এটা মাখানো। এখন আমি এটা ভালো করে মেখে নেব। ডোটা এখন আমি এই চপিং বোর্ডের উপরে নিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে আমি আরেকটু মেখে নেব। ডোটা আমি সুন্দর করে তৈরি করে ফেলছি, এটা আমি একটা পুতার মতো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে, এখন এটা আমি ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেব। আমার পানিটা ফুটে গেছে, এর মধ্যে এখন আমি আস্তে করে এই মিশ্রণটা দিয়ে দিব। এটাকে আমি 15 থেকে 20 মিনিট এটাকে আমি সিদ্ধ করব। এটা সিদ্ধ হয়ে গেলে একা একাই ভেসে উঠবে। আমি এইভাবে আরও একটা চিপসের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি, সেটা হলো আমি অ্যারারুট বালি দিয়ে করেছি। আপনারা চাইলে সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। আমরা বাচ্চাদেরকে দোকান থেকে যে চিপসটা কিনে খাওয়াই, এগুলো দিয়ে কিন্তু চিপসগুলো তৈরি করা হয়। আমরা চাইলে এইভাবে বাসায় বসেই চিপসগুলো তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। মাঝখানে আমি একবার উল্টে দিয়েছি, এখন এটা অনেকটাই নরম আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আমি এখন পানিটা ছেঁকে একটু ঠান্ডা করে নেব। আমি এটা একেবারে ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে এটা দিয়ে এইভাবে একদম মুড়িয়ে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টা, তাহলে এটা শক্ত হয়ে যাবে। আর আমি এই ন্যাকড়াটা দিয়ে এই কারণেই আমি এটাকে পেঁচিয়ে রাখবো, যাতে বেশি একটা শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হয়ে গেলে আমার কাটতে সমস্যা হবে, আর এই ভিজা ন্যাকড়া দিয়ে যদি আমি পেঁচিয়ে রাখি তাহলে অনেকটাই নরম থাকবে। তো এখন আমি এই কাপড়টা দিয়ে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। আমি এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, কিন্তু একটু বেশি রাখা হয়েছে, আমি 3-4 ঘন্টা পরে এটা করতে পারি নাই। এটা আমার সারা রাত্র ফ্রিজে ছিল, অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে সাইজ করে নেব।
এটা সিদ্ধ করাতে ফুলে ফুলে একটু যে ট্যাম ট্যাম হয়ে গেছে, এটাকে আমি একটু ছিলে সমান করে নিব। এভাবে চাকুর সাহায্যে আমি এভাবে ছিলে একটু সমান করে নেব। আমার এটা সিলানো হয়ে গেছে, যে আমি আর সিলব না এখন, এটা আমি সাইজ মতো কেটে নেব। এগুলো রৌদ্রে শুকায়া ভেজে খাওয়া যায়, এটা সহ কাটলে অবশ্য দেখতে ভালো লাগতো না, এর জন্য আমি এটা ছিলে নিয়েছি। এখন আমি চাকুর সাহায্যে এভাবে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এভাবে আমি সবগুলো চিপস সুন্দর করে কেটে নেব। এটা কিন্তু আমি ভিজা কাপড় দিয়ে রাখাতে এত নরম হয়েছে, কাটতে আমার এত সুবিধা হচ্ছে, বেশি একটা শক্ত হয়ে গেলে হয়তো এই সুবিধাটা আমার হতো না। এই যে আমি এভাবে ধরলে খুব সুন্দর কেটে যাচ্ছে। হয়ে গেল আমার চিপস কাটা, দেখুন কত সহজে কত পাতলা পাতলা করে আমি চিপসগুলো কেটে নিয়েছি। এগুলো যদি ভালো রোদ থাকে এক রোদেই শুকিয়ে যাবে, তারপর আমি ভিজে দেখাবো যে এটা কতটা ভালো হয়েছে। অনেক পাতলা হয়েছে, ওপাশ থেকে আমার হাত দেখা যাচ্ছে। আমি এখন এগুলো শুকাতে দিব, কড়া রোদ্রে শুকাতে দিলে এক রোদেই আমার এটা হয়ে যাবে। আমার চিপসগুলো শুকিয়ে গেছে, এটা কর্নফ্লাওয়ার দিয়ে করছিলাম, এটা একটু সাদা সাদা, একদম একদিনের রোদে একদম ভাজা ভাজা হয়ে গেছে, কারণ আমার কাটাগুলো খুব পাতলা পাতলা হয়েছিল এ কারণে। আর এর আগে আমি যেটা করেছিলাম অ্যারারুট বালি দিয়া, সেটা একটু দেখাই, সেটা আমার কাছে কিছুটা আছে। এই যে এটা কিন্তু একটু কালচেটে বা একটু কালচে কালচে ভাব, এটা এটা হলো অ্যারারুট দিয়ে করেছিলাম এর আগে, আর এটা করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। এখন আমি এটা ভেজে দেখাচ্ছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো এটার মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে ফেলব। আমি এখানে কিছু লবণ আর হলো মরিচের গুঁড়ো আর টেস্টিং সল দিয়ে একটু মিলিয়ে নিয়েছি। আমি এখন এগুলোর মধ্যে একটু এভাবে গরম থাকতেই এভাবে একটু মিলিয়ে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। একটু ঝাল ঝাল লবণ লবণ খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেল আমার, দেখুন দেখতে কত ভালো লাগতেছে, অনেক ভালো হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা কত কিছুই তো তৈরি করি, চিপসও বানানো যায়, সেটাও আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো।